আজ আন্তর্জাতিক নারী দিবস এই দিবস উদযাপনের পিছনে রয়েছে নারীদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস নারীদের কর্মের অধিকার সম্মান ও মজুরি সঠিক কাজের পরিবেশ পাওয়ার অধিকারের দাবিতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আমেরিকা নিউ ইয়র্কের রাস্তায় নারীরা আন্দোলনে মিছিল করতে নামে তাদের ওপর চলে সরকারের পুলিশ বাহিনীর দমন পীড়ন উনিশশো সালে আঠাশে ফেব্রুয়ারি নিউ ইয়র্কে সোশ্যাল ডেমোক্রেট নারী সংগঠনের পক্ষ থেকে সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয় উনিশশো সালে ডেনমার্কের কেপেন হেগেনে আয়োজিত আন্তর্জাতিক নারী সম্মেলনে আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করার প্রস্তাব পাশ হয় ফলে উনিশশো সাল থেকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালিত হয়ে আসছে পৃথিবীর বিভিন্ন দেশে আজ সালের মার্চ আন্তর্জাতিক নারী দিবসেও বাংলার বিভিন্ন জায়গায় নারী শ্রমিকদের এখনও কি করুণ হাল তা পিএলি নিউজের ক্যামেরার চোখে ধরা পড়ল আজও নারীদের পশুর মতো খাটতে হয় পুরুষদের সমান মজুরি পায় না অমানবিক পরিবেশে পশুর মতো কাজ করতে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আজ ঘটা করে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আজ ঘটা করে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে আজও কি নারীরা তাদের সঠিক মর্যাদা পাচ্ছে তাহলে হয়তো জেন্ডার ডিসক্রিমিনেশনের সমস্যাটা আসে না আইন আমাদের অনেক অধিকার দিয়েছে অনেক সুরক্ষা দিয়েছে que de tudo boe para